এবার ফিলিস্তিনিদের জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিল আরব লীগ আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী বাইশটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দাবি করেছেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র যেন প্রত্যাহার করে কায়রোতে এক জরুরি বৈঠকের পর আরব লীগ বলছে মার্কিন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে শুধু সহিংসতায় বাড়বে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী স্বীকৃতি দেওয়ার জন্য তারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ওদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দানে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীরা দূতাবাস অভিমুখে এক সড়কে লোহার গেট খুলে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছড়ে এবং জল কামান ব্যবহার করে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে